আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বা হবিগঞ্জ উপজেলার বানিয়াচুং, হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার বিখ্যাত সাগরদিঘি। এই সাগরদিঘিটি অবস্থিত বানিয়াচুং উপজেলায়। এটি এশিয়ার বৃহত্তম একটি গ্রাম বানিয়াচুংয়ে অবস্থিত। এই দিঘিটির নাম হচ্ছে সাগরদিঘি। অনেকে এটাকে কমলারানী দিঘি বা কমলাবতী দিঘিও বলে থাকেন। এদিকে বিশালতা এবং স্বচ্ছ জলরাশির চারপাশে চারটি গ্রাম, পূর্ব পার, পশ্চিম পার, উত্তর দক্ষিণে বিভিন্ন মানুষের বসবাস, এবং এই দিঘিকে কেন্দ্র করে এই চারপাশের মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছিল। এবং জমিদারি আমলে এই দিঘিটি খনন করা হয়েছে বলে অনেকের মিথ আছে। কমলারানী এই পতির জমিটি খনন করার ফলে পানি না ওঠার কারণে কমলারানী দিঘিতে নামার পরে পানি উঠেছিল, এই ধরনের মিথ প্রচলিত আছে এই অঞ্চলে। আসলে সাগরদিঘি নিয়ে অনেক ধরনের অনেক কল্পকাহিনী আছে লোকজনের কাছে। আপনারা দেখছেন এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচুংয়ের এই দিঘিটি, এবং দিঘির পাড়ে বা দিঘিতে দিঘি দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসেন। আপনারা দেখছেন বানিয়াচুংয়ের এই সুন্দর মনোরম এই দিঘিটি।